বলিউড তারকা সানি লিওন শিল্পা শেঠির পর এবার ঢাকা মাতাতে আসছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। বলিউডে আইটেম গার্ল হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। সাকি সাকি দিলবার গানের মতো বেশ কিছু জনপ্রিয় আইটেম গানের সঙ্গে নিয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছানে সুন্দরী। অত্যন্ত রূপবতী এই নায়িকা এবার তার রূপ এবং নাচের ঝলক দেখাতে আসবেন ঢাকায়। জানা গেছে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় সব গানের সাথে নাচের ঝড় তুলবেন 28 বছর বয়সী নোরা। অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া জানিয়েছেন এবারই প্রথমবারের মতো ঢাকায় আসছেন নোরা ফাতেহি। তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে, চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় ঢাকায় আসবেন নোরা। মূলত একটি অ্যাওয়ার্ড শোতে যোগ দিতেই ঢাকায় আসবেন নোরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি, যেখানে পারফরমেন্সের পাশাপাশি নিজ হাতে পুরস্কারও বিতরণ করবেন। এছাড়া এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ফ্যাশন শো এবং নাচ গানের আয়োজনও থাকবে। রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল নোরা ফাতেহির। অসাধারণ মনোমুগ্ধকর নাচ দিয়ে ভক্ত ও অনুরাগীদের হৃদয় কাঁপন ধরাতে বেশ পটু এই সুন্দরী নৃত্যশিল্পী। বাহুবলি দ্য বিগিনিং ও কিক সিনেমায় আইটেম গানে তার নাচ মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে। এছাড়া শের, লোফার, স্ত্রী, ভারত ও বাটলা হাউস সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও সমানভাবে কাজ করছেন নোরা। তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি চোখে পড়ার মতো। কেবল বড় পর্দাতেই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। বিভিন্ন রিয়েলিটি শোতে তাকে পারফরমেন্স করতে দেখা যায়। বিগ বস 9, জালাক দিখলা যা, কমেডি নাইটস, এমটিভি ট্রল পুলিশ সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার অংশগ্রহণ নজর কাড়ে দর্শকদের। বলিউডে সফলতার সাথে কাজ করলেও নোরা ফাতেহি একজন মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর ঋত্বিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখতে দেখতে বলিউডে অভিনয়ের স্বপ্ন বোনা শুরু করেন তিনি। কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবার থেকে সেটা ছিল প্রায় অসম্ভব। অবশেষে নিজের ইচ্ছা পূরণের লক্ষ্য নিয়ে মাত্র 23 বছর বয়সে ভারতের মাটিতে পা রেখেছিলেন নোরা। নিজের যোগ্যতার প্রমাণে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই একের পর এক অডিশনের মাধ্যমে কাজ করেছেন তিনি। 5 বছরের মধ্যে বলিউডে নিজেকে পুরোদস্তুর সফলভাবে প্রমাণ করতে পেরেছেন এই মরোক্কান সুন্দরী। এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই বলিউড তারকা। প্রায় আবেদনময়ী সব ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝে মাঝে ভক্তদের উদ্দেশ্যে নাচের ভিডিও শেয়ার করেন তিনি। এর আগে গত মাসেই ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আর গত মার্চে ঢাকায় ঘুরে গেছেন অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।